তুমি ওস পারের যদি এতই খেলা শখ থাকে উনি আজকে কেন আসলো না উনি কেন পুলিশ বাহিনীকে পাঠায় খেলার জন্য নামাইলো এই বেগম খালেদা যে শাসসজ্জা করে আসে হাসপাতালে এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কটূক্তি করেছে আমি তাকে একটা মানে ছোট ভাষায় এটা অপমান সূচক না আমি তাকে সম্মান দিয়ে বলছি উনি যে এই 15 আগস্টের যেই সমস্ত শোকের প্রোগ্রামে এসেছে উনি কেন সাজগোজু করে ওনার বাবার এই সমস্ত শোক দিবস আসলো উনি কেন সুন্দর সুন্দর প্রতিদিন এক একটা নতুন নতুন শাড়ি পরে কেন উনি আসলো ওনার চেহারা ওনার শাস্ত্রজা দেখা তো বোঝা যায় না উনি শোকের প্রোগ্রামে আসছে মনে হয় যে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান উনি আসছে আর উনি বেগম খালেদা জিয়া একজন 74-75 বছর বয়স্ক একজন মহিলা উনি আসবেন হাসপাতালে এটার দিকে ওনার নজর যে সে কোনো শাস্ত্রজা করে আসলো সে তো বোরখা পরে আসে শাস্ত্রজা আপনি কোন জায়গায় দেখলেন আর আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আজাদ বিপি সাব ইন্সপেক্টর পুলিশ তাকে হয়তো অনেকেই চেনেন অনেকেই চেনেন না প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অনেকেই এই আজাদ বিপি ভাইকে চেনেন কারণ এর আগেও আমি প্রায় দুটি ভিডিও এই ভাইকে নিয়ে দিয়েছিলাম ভাইয়ের ব্যাপারটি নিয়ে কিছু কথা বলেছিলাম আবারও এই আজাদ বিপি ভাইকে নিয়ে 3 নম্বর ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম প্রিয় দর্শক তার একটি ভিডিও বা তার একটি চিত্র আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব তার আগে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো শামীম ওসমান নাকি খেলার মাঠ থেকে পালিয়ে গেছে এরকম কিছু কথা বলেছে বিএনপির একজন নেতা প্রিয় দর্শক তার হুঙ্কারগুলো আপনাদেরকে শোনাবো তো মূলত পক্ষে দুটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের মূল ভিডিও শুরু করি আর হ্যাঁ প্রিয় দর্শক শুরু করার আগে যে কথাটি না বললেই নয় যারা এ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন চলুন প্রিয় দর্শক সর্বপ্রথম শামীম ওসমান নাকি ভয়ে মাঠে আসতে পারেনি বা খেলতে পারেনি চলুন এই বিষয়টি নিয়ে কী বলতেছে একজন বিএনপি নেতা চলুন তার মুখ থেকেই শুনে আসি শামীম ওসমান সাহেব যে কী খেলেন এটা আজকে নারায়ণগঞ্জে প্রমাণ হয়ে গেছে উনি গত 2 দিন আগে বললেন খেলা হবে আসো বিএনপির কারা আসো খেলবে আসো রাজপথে আসো আজকে বিএনপি নেতা কর্মীরা রাজপথে নেমেছে কিন্তু শামীম ওসমান সাহেব আর এবং আওয়ামী লীগ খেলতে না এসে উনি পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছে খেলার জন্য আজকে দুইজন ছাত্র দলের নেতা আমাদের নারায়ণগঞ্জে নিহত হয়েছে পুলিশের গুলিতে নিহত হয়েছে আজকে শামীম ওসমান যে খালি বলে খেলা হবে উনি আজকে কেন খেলতে না এসে উনি পুলিশ বাহিনীকে দিয়ে খেলাইলো এটা আমার প্রশ্ন শামীম ওসমানের কাছে শামীম ওসমানের যদি এতই খেলার শখ থাকে উনি আজকে কেন আসলো না উনি কেন পুলিশ বাহিনীকে পাঠায় খেলার জন্য নামাইলো এই বেগম খালেদা যে শাসসজ্জা করে আসে হাসপাতালে এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কটূক্তি করেছে আমি তাকে একটা মানে ছোট্ট ভাষায় এটা অপমান সূচক না আমি তাকে সম্মান দিয়ে বলছি উনি যে এই 15 আগস্টের যেই সমস্ত শোকের প্রোগ্রামে এসেছে উনি কেন সাজগোজু করে ওনার বাবার এই সমস্ত শোক দিবস আসলো উনি কেন সুন্দর সুন্দর প্রতিদিন এক একটা নতুন নতুন শাড়ি পরে কেন উনি আসলো ওনার চেহারা ওনার শাস্ত্রজা দেখা তো বোঝা যায় না উনি শোকের প্রোগ্রামে আসছে মনে হয় যে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান উনি আসছে আর উনি বেগম খালেদা জিয়া একজন 74-75 বছর বয়স্ক একজন মহিলা উনি আসবেন হাসপাতালে এটার দিকে ওনার নজর যে সে কোনো শাস্ত্রজা করে আসলো সে তো বোরখা পরে আসে শাস্ত্রজা আপনি কোন জায়গায় দেখলেন আর আমার একটা কথা সেটা হয়েছে বিএনপি আন্দোলনের ভিতরেই আছে বিএনপি কোনোদিন আন্দোলন ছাড়া ছিল না গত 14 বছর যাবত বিএনপি আন্দোলনের সাথেই ছিল আওয়ামী লীগের নেতারা খালি বলে যে বিএনপি ঈদের পরে আন্দোলন করবে ঈদের পরে আন্দোলন করবে আরে বিএনপি তো গত 14 বছর ধরে ঈদের পরে আন্দোলন করতেছে এবং আন্দোলন করতে করতে এই পর্যন্ত আছে আর আর একটা কথা বেগম খালেদা জিয়া নিয়ে কি শাসসজ্জাটা আপনি কোথায় দেখলেন এইটা আমার প্রশ্ন যে উনি এই একজন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে না এই দেশের প্রজন্ম যারা নাকি অনাগত প্রজন্ম আমরা এটাও দেখবো যে একদিন এই শেখ হাসিনাকেও তারা সম্মান দিয়ে কথা বলবে না কারণ শেখ হাসিনা সম্মান শিখায় যায় আমাদের পরবর্তী প্রজন্মকে এখনকার যারা প্রজন্ম তাদেরকে তিনি বেআইনি শিখাচ্ছেন আজকে কথায় কথায় ছাত্রলীগের ছেলেবেলে মুরব্বীদেরকে ধরে মারতে যায় আমরা বিভিন্ন জেলা সদরে দেখি বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদে দেখি আপনার বিভিন্ন আপনার উপজেলাতে দেখি আমাদের বিএনপি যে সমস্ত মিছিল মিটিং হয় এখানে ছাত্রলীগকে হামলা করে কাদের উপর হামলা করে বয়োজ্যেষ্ঠ যে নেতা আছে তাদের উপরে গিয়ে হামলা করে এই বেয়াদবকে সৃষ্টি করছে শেখ হাসিনা এই বেয়াদবরা বাংলাদেশের প্রজন্মকে কিছু দিতে পারবে না এই বেয়াদবরা বাংলাদেশকে শুধু বেয়াদবি দিতে পারবে এই মৃত্যুকরা বাংলাদেশকে শুধু মিথ্যা দিতে পারবে আওয়ামী লীগের রাজনীতি বেয়াদবের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি মিথ্যা রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি প্রিয় দর্শক শ্রোতা শুনলেন তার কথাগুলো এবার আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আপনারাই জানাবেন ব্যাপারটি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না এবার আমি সরাসরি চলে যাচ্ছি আজাদ বিপি ভাইয়ের সেই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা আজাদ বিপি ভাইকে নিয়ে মোট আমি এবার 3টি ভিডিও ক্রিয়েট করছি বা 3 নম্বর ভিডিও করছি প্রিয় দর্শক আজাদ বিপি ভাই দেখেন সেও কিন্তু পুলিশ অনেক মানুষ বর্তমানে পুলিশদের কিনে অনেক চুলকানি বা পুলিশদেরকে দেখতে পারে না কিন্তু সব পুলিশ কিন্তু এক নয় এটাও মনে রাখতে হবে কারণ আজাদ ভাইয়ের মতো কয়েকটা পুলিশ থাকলেই কিন্তু যথেষ্ট কারণ মানবতার ফেরিওয়ালা নামে একটা বিষয় আমরা বুঝে থাকি বা জেনে থাকি যেমন ফিরে মোশন বিডি ইমরান তারপরে ব্যারিস্টার সুমন তারপরে আপনার ফারাজ করিম চৌধুরী সহকারে অনেকেই কিন্তু মানবতার ফেরিওয়ালা আমাদের দেশে আছে তার ভিতরে পুলিশ ভাইদের মধ্যেও কিন্তু অনেক পুলিশ ভাইরাও মানবতার ফেরিওয়ালা আছে কারণ পুলিশ মানেই হলো সাধারণ মানুষের পাশে থাকবে সব পুলিশ বর্তমানে কিন্তু পাওয়া যায় না কিন্তু তার ভিতর থেকেই কিছু আল্লাহ তাআলা যাদের ভিতরে
জ্ঞান দিয়েছে বা হেদায়েত দিয়েছে, তাদের ভিতরে আল্লাহর ভয় দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মহব্বত দিয়েছে, যার কারণে কিন্তু কিছু পুলিশ ভাইও সাধারণ মানুষের পাশে এমনভাবে দাঁড়ায় যেটা দেখার সাথে সাথে সত্যি চোখের পানি বের হয়ে আসে। চলুন প্রিয় দর্শক, বকবক না করে আজাদ বিবি ভাইয়ের সেই ভিডিওটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলুন প্রিয় দর্শক, একটি লাইক কিন্তু হবে, দেখে আসি। তুমি কি মুড়ি খাও নাই? হ্যাঁ, তুমি কি মুরগি খাও? এই মুরগি খাও, এই মুরগি। আচ্ছা আচ্ছা, এই ওরে 2 কেজি মাংস দাও, 2 কেজি। হ্যাঁ, 2 কেজি মাংস দাও, বাচ্চা দিও 2 কেজি দিন। হ্যাঁ, 2 কেজি দাও, মাফ করেন আপনি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এই মুরগি খাও কেন? এই মুরগি খাও কেন? মুরগি খাবা তো, ঠিক আছে। আপনারা এই মুরগি কত করে বিক্রি করেন? এই মুরগি কত টাকা কেজি? হ্যাঁ, 340 টাকা। তাহলে এই মুরগিগুলো কিনে নেয় সাধারণত কারা? কিনে নেয় কারা? হ্যাঁ, আধা কেজি একপাও বিক্রি করেন? একপাও বিক্রি করেন? তাহলে তো আপনাদের এই এই যে মানে আপনারা এই ছোট করে মুরগি বিক্রি করেন, বিদায় গরিব মানুষ মুরগি খাইতে পারে, কারণ আপনাকে 1 কেজি গরিব মাংস কিনা তো একজন গরিব মানুষের পক্ষে সম্ভব হয় না, সম্ভব হয়? হ্যাঁ, তাই 1 কেজি গরু মাংস শাশুড়ি তেলে তোমার এই গরিব মানুষ যে মাংস যে এখান থেকে নেয়, তখন আপনাদের কি বলে, আপনার কি মনে করেন কেমন? এক পা মাংস গরিব মানুষ নেয়, তাই না? এক পা মাংস। প্রিয় দর্শক, আজাদ বিপি ভাইয়ের সেই ভিডিও ফুটেজটি আপনারা দেখলেন, যেখানে কিন্তু দেখতে পাইলাম আমরা একজন ভিক্ষুকের সাথে করে নিয়ে তাকে কিছু মুরগির গোশত কিনে দিল, পোলাওর চাউল কিনে দিল। এখন কথা হলো যে অনেকেই বলতে পারেন যে ভাই এটা দিচ্ছে ভালো, এটা নিয়ে ভিডিও করার কী আছে? এখন কথা হলো ভাই, আমরা অনেকেই তো পুলিশকে খারাপ চোখেই বেশিরভাগ দেখি, কারণ পুলিশ মানেই আমরা অন্যরকম চোখে দেখি, পুলিশ মানে দুর্ঘটনা, পুলিশ মানে ভয়ের জিনিস, এরকম একটা মানে বিষয় হয়ে গেছে কি আর। কারণ পুলিশ সাধারণ জনগণের বন্ধু হওয়ার বদলে আজকে বর্তমানে পুলিশ কিন্তু সাধারণ জনগণের শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সব পুলিশ কিন্তু এক নয়, আর সবার মনও এক নয়, সবাই কিন্তু খারাপ নয়। আপনি আলেম, আপনি ওলামা, আপনি বড় একজন বুজুর্গ, আপনি টুপি পরছেন, ধারি আছে, আপনি জুব্বা গায়ে দেন, আপনি যে সুফি, আপনি যে বুজুর্গ, এটাও নয়। এই দাড়ি টুপি রাখা মানুষের মধ্যে অনেক শয়তান আছে, আবার জেনারেল মানুষের ভিতরে অনেক আল্লাহওয়ালা আছে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আজাদ বিবি ভাইকে, আল্লাহ তাআলা যেন তাকে হায়াতে তৈবা দান করেন, এবং এভাবে যেন জনগণের সাথে থাকতে পারে, জনগণকে যেন সাহায্য সহযোগিতা করতে পারে, এজন্যই আজাদ ভাইয়ের জন্য অবশ্যই আমরা সকলে দোয়া করব। আর প্রকৃতপক্ষে যে জন্য আজাদ ভাইয়ের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে তা হলো, আমি একটি ভিডিও প্রথমে প্রকাশ করেছিলাম যে আজাদ ভাই একজন একটি মাদ্রাসায় গিয়ে আলেম ওলামাদের পক্ষ নিয়ে কিছু কথা বলেছিল, যেখানে সে বারে বারে বলেছিল আমি আল্লাহকে ভয় করি এবং আমি আলেম ওলামাদেরকে ভালোবাসি, যার কারণে সেই আজাদ বিবি ভাইয়ের ভিডিওগুলো আমার ভালো লেগেছিল। পরবর্তী আরও একটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম যেখানে আজাদ বিবি ভাই একজন মাদ্রাসার আলেমকে নিয়ে বা মসজিদের ইমামকে বুকে জড়িয়ে ধরে এবং তাকে দিয়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করায়, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। মূলত পক্ষে এর জন্য আজাদ বিবি ভাইকে মন থেকে ভালোবাসি, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ছিল এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।